নির্বাচনের ইতিহাসে 5 জানুয়ারি নির্বাচন শতাব্দীর সবচেয়ে ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ পেশাজীবী সম্মিলিত পরিষদের গণ অনশনে তিনি এ মন্তব্য করেন। এ সময় বি চৌধুরী সরকারের ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং জাতীয় প্রেস ক্লাবে হামলা করার তীব্র নিন্দা জানান। সাবেক রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক দেশে একদলীয় নির্বাচনের জন্য জাতির জনকের কন্যা শেখ হাসিনার নাম কলঙ্কের সাথে গ্রিনিজ বুকে লেখা থাকবে। সংসদের বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার জন্য শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন বি চৌধুরী। এদিকে একই অনুষ্ঠানে 5 জানুয়ারির একদলীয় নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো মানুষ যাবে না, সেখানে শুধু শয়তানেরা যাবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম। এ সময় কাদের সিদ্দিকী বলেন, সরকারের বিন্দুমাত্র লজ্জা থাকলে একদলীয় প্রহসনের এ নির্বাচন আয়োজন করতেন না, তাই দেশবাসীকে বিরোধী দলবিহীন এ নির্বাচন প্রত্যাহার করার আহ্বান জানান তিনি। কাদের সিদ্দিকী 29 তারিখে পুলিশের উপস্থিতিতে সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে সরকার সমর্থকরা মহিলা আইনজীবী সিমকি রহমানকে লাঞ্ছিত করার জন্য শেখ হাসিনার প্রতি ঘৃণা প্রকাশ করেন। বাংলাদেশের ইতিহাসে 5 জানুয়ারি একটি কালো দিবস হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদ। গণতন্ত্র, অর্থনীতি ও সামাজিক বন্ধনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে 5 জানুয়ারি নির্বাচন প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান এ রাষ্ট্রবিজ্ঞানী। সব দলের সমন্বয়ে যেভাবে পৃথিবীতে গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবে। আমি কালকে সারাদিন ঘুরে এলাম, 4টা মানুষও যাবে না ভোট কেন্দ্রে। কালকে যা দিয়ে একটা যাবে, সেখানে শয়তান যাবে, শয়তান যে হয়তো ঠিক করে যাবে, মানুষ যাবে না। দেশের মানুষ এটাকে প্রত্যাখ্যান করেছে, আমরা প্রত্যাখ্যান করেছি, তারপরেও স্যার ভোট হবে এটা মনে করেন? এটা ভোট কয়? এটা শয়তানি বলতে পারেন, শয়তানের যে শয়তানি করতে পারেন, কিন্তু হাসিনের কোনো উপায় নাই। চেঙ্গিস খান নাম আমরা শুনেছি, হালাকু খান নাম আমরা শুনেছি, পৃথিবীতে নিষ্ঠুর হিসাবে ইয়াহিয়ার নাম, চেঙ্গিস খান নাম, হালাকু খান নাম যেভাবে লেখা আছে, শেখ হাসিনার নাম ঠিক সেইভাবে এই নির্বাচনের জন্য লেখা হয়ে থাকে। এটা একটা তামাশা, যেখানে দেশের শতকরা সংসদের 153টি আসন, 154 বলে আবার 53 করা হয়েছে, 53টি আসনে মানুষকে কোনো ভোট দেওয়ার সুযোগ দেওয়া হলো না। আজকের এই অশান্তি দেশের মধ্যে হতোই না যদি আপনি 5 সংশোধনী না করতেন।